এ বিশ্বকে এ শিশুর কাছে বাস করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার যারা নবদম্পতি বা সদ্য কোনো নবজাতককে জন্ম দিয়েছেন তাদের কাছে পরম প্রাপ্তি যে একটি শিশুকে আপনারা এই বিশ্বের মুখ দর্শন করিয়েছেন আর তাই আপনার পরবর্তী পদক্ষেপই হওয়া উচিত অন্নপ্রাশন আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। কেন আপনি আপনার সন্তানের জন্য অন্নপ্রাশন প্রদান করবেন জেনে নিন মুখে ভাত দেওয়ার সঠিক নিয়ম কি আর অন্নপ্রাশনের সময় কোন মন্ত্রটি উচ্চারণ করা অত্যাবশ্যক এবং সেই মন্ত্রটির সঠিক মর্মার্থ বা সঠিক মাহাত্মই বা কী সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ অন্নপ্রাশন সম্পর্কে যাবতীয় তথ্য এই ভিডিওটিতেই আপনারা পেতে চলেছেন সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে যোগাযোগ করতেই পারেন সনাতনী হিন্দু ধর্মে এই যে অন্নপ্রাশন বা মুখে ভাত দেওয়ার যে প্রথা এর কিন্তু একটি বিশেষ মাহাত্ম আছে কারণ এই অন্নপ্রাশনের মধ্য দিয়েই নবজাতক দুগ্ধ ছেড়ে প্রথমবার শস্য দানা মুখে তুলে নেয় যার জন্য এটিকে বেশ আড়ম্বরতার সাথে পালিত করা হয়ে থাকে কাছের মানুষজনেদেরকে নিমন্ত্রণ জানিয়ে আশপাশের সকলের সাথে এই সুখের দিনটি অর্থাৎ এই খুশির খবরটিকে তারা ভাগ করে নেবার মাধ্যমেই নবদম্পতি নিজেদেরকে মহিমান্বিত করে তোলে হিন্দু ধর্মে মোট ষোলোটি সংস্কারের কথা উল্লেখ আছে তার মধ্যে অন্যতম হলো এই অন্নপ্রাশন সংস্কার ধরতে গেলে জন্মের মোটামুটি ছয় মাস পর শিশুকে অন্নপ্রাশন দেওয়া হয়ে থাকে অন্নপ্রাশন পালন করার ফলে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এমনটি কিন্তু সনাতনী হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস আমরা এবার আলোচনা করবো অন্নপ্রাশনের সঠিক সময় কি দেখুন কেউ বলবে ছ মাস কেউ বলবে সাত মাস কেউ বলবে সাত মাসে পড়ার পর আমি কিন্তু তা বলবো না দেখুন মূলত নিয়মটি হলো কোনো নবজাতকের দন্ত উত্তোলিত হওয়ার ঠিক পূর্বকালীন মুহূর্ত অর্থাৎ দাঁত গজানোর ঠিক আগের মুহূর্তে তাকে মুখে ভাত দেওয়াটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার হিন্দু সনাতনী ধর্মে প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রথম ছয় মাস নবজাতক তার মাতৃ দুগ্ধ পান করে থাকে শিশুর বয়স ছয় বা সাত মাস হলেই তার অন্নপ্রাশন দেওয়া হয় আর দাঁত গজানোর আগের মুহূর্তে অন্নপ্রাশন প্রদান করবার রীতি কিন্তু সর্বোচ্চ শাস্ত্রসম্মত অন্নপ্রাশন কেনই বা করবেন কারণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে খাদ্য আমাদের শরীরকে পুষ্টি দেয় না আমাদের মনকে বুদ্ধি দেয় না শক্তি ও আত্মাকে পুষ্টি দেয় না সেটি কোনো খাদ্যই নয় সেটি কি সেটি আমাদের কাছে অপাচ্য আর যে খাদ্য সামান্যতম হলেও মানুষের ক্ষেত্রে পুষ্টিদায়ক সেটি জীবিত প্রাণীর ক্ষেত্রে অপরিহার্য খাদ্য শাস্ত্র অনুসারে সঠিক খাদ্য আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে থাকে অন্নপ্রাশনের প্রথার মধ্য দিয়ে একটি শিশু প্রথমবার সেই খাদ্যের সাথে পরিচিত হয় আর এটি তো হ্যাবিচুয়াল রিফ্লেক্স অ্যাকশান অভ্যাসগত প্রতিবর্তক্রিয়ার একটি আধার মাত্র যে খাদ্য তাকে সারা জীবন শুভ চিন্তা শরীরের জোর ও পজিটিভ এনার্জি জোগাবে আর স্বামীজি তো নিজেই বলেছিলেন খালি পেটে কিন্তু ধর্ম হবে না আর পেটকে ভর্তি রাখতে গেলে খাদ্যের প্রয়োজন অত্যাবশ্যক সে আপনি দিনে একবার ভোজন গ্রহণ করুন বা তিনবার করুন ভোজন তো আপনাকে গ্রহণ করতেই হবে অন্নপ্রাশনের ক্ষেত্রে কি কি সংস্কার বিধি আমাদের মেনে চলা উচিত দেখুন অন্নপ্রাশনের দিন তার আগের দিনও যারা পিতা মাতা আছেন আপনারা অবশ্যই নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করবেন এবং আপনাদের গৃহে নবজাতককে যে স্থানে শয়ন করাবেন আগের দিন রাত্রে সেই স্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন শুদ্ধ বস্ত্র বিছনার চাদর থেকে শুরু করে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত তারা আগের দিন রাত্রেই কিন্তু আপনাদের কক্ষে কোনো ধূপ বা কোনো সুগন্ধি আপনারা রাখতে পারেন এবং অন্নপ্রাশনের দিন সন্তানের পিতামাতা প্রথমে তাদের পারিবারিক যিনি গুরু আছেন বা ইষ্ট দেবতা তার উপাসনা করবেন তাদের সন্তান যাতে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা জানাবেন চাল ও দুধ দিয়ে পায়েস তৈরি করে তা খাওয়ানো হয় শিশুটিকে রূপর বাটি রূপর চামচে করে শিশুর মুখে প্রথমবার পায়েস তুলে দিতে পারলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে দেখুন এটি কিন্তু আপনারা যে করতেই হবে তার কোনো মানে নয় অনেকের ক্ষেত্রে আর্থিক সঙ্গতি নাও থাকতে পারে তবে এটি ধরা হয়েছে যে রূপোর বাটির উপর চামচ করে শিশুর মুখে প্রথমবার পায়েস তুলে দেওয়াটাই সবথেকে শুভের শুভত্বের বিষয় হিন্দু ধর্ম অনুসারে পায়েস হল ঈশ্বরের আহার যেটিকে আমরা পরমান্ন বলে থাকি তাই প্রথমবার শিশুকেই পরমান্ন খাওয়ালে ঈশ্বরের আশীর্বাদ তার উপরে বর্ষিত হয়ে থাকে অন্নপ্রাশনের সময় শিশুর মুখে যখন পায়েস তুলে দিচ্ছেন তখন অন্তত তিনবার আপনাদেরকে একটি মন্ত্র কিন্তু জপ করতেই হবে যদি এই অন্নপ্রাশন যে পদ্ধতিটি এটি সঠিকভাবে আপনারা এর মর্মার্থ উপলব্ধি করতে চান মন্ত্রটি কি মন্ত্রটি হলো শিব তেস্তাব মাধ এত বিচত হই অর্থাৎ হে শিশু এই দুগ্ধ ও শস্য তোমায় পুষ্টি দান করুক ও তোমার ভেতর থেকে শক্তিশালী করে তুলুক ঈশ্বরের আশীর্বাদে তোমার সব অসুখ ও পাপ যেন সর্বদা ধুয়ে মুছে যায় এটি একজন পিতা মাতা তার সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে পারে তাই মন্ত্রটি অবশ্যই তিনবার জপ করবেন পিতামাতা একসাথে আপনারা একে অপরের হাত ধরে এই জবটি করবেন এবং মনে রাখবেন সন্তানকে যখন আপনারা পরমান্ন খাওয়াচ্ছেন তখন কিন্তু আপনাদের শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মননে আপনাদেরকে খাওয়াতে হবে শুদ্ধ আসনে বসন করে মাটিতে বসে কিন্তু খাওয়াতে পারেন না আবার সন্তানকে যখন আপনারা অন্নপ্রাশনের প্রথম পরমান্নটি দেবেন তখন বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকেও আশীর্বাদ গ্রহণ করবেন বাড়ির বয়োজ্যেষ্ঠদের উপস্থিতি এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করে তোলে মন্ত্রটি আরও একবার আপনাদের জন্য বাব এই মন্ত্রটি অবশ্যই তিনবার জপ করবেন ব্রাহ্মণ যদি নাও ডাকতে পারেন এই মন্ত্রটি কিন্তু আপনাদের জপ করতেই হবে তবেই প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারবেন বর্তমানে এই আধুনিক যুগে আমরা আমাদের খুশিকে সকলের সাথে ভাগ করে নিই আর তাই অন্নপ্রাশনের দিন অবশ্যই বৈষ্ণব সেবা চরম উত্তম হিসাবে মানা হয়েছে বৈষ্ণব সেবা যদি নাও করাতে পারেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার সহকর্মী সকলকে নিমন্ত্রণ জানিয়ে একসাথে বড়ো কোনো অনুষ্ঠানের আয়োজন কিন্তু আপনারা করতেই পারেন এবং সকল ব্যক্তির ভোজনের দিকে আপনারা নজর প্রদান করুন এবং যাই খাদ্য খাবার সকলকে খাওয়াবেন না তার মধ্যে অবশ্যই একটু মিষ্টান্ন এবং পরমান্ন এই দুটি রাখতে যেন ভুলবেন না অবশ্যই প্রসাদ হিসাবে মিষ্টান্ন পরমান্ন সবাইকে দান করুন এবং এই অন্নপ্রাশনের সময় যে সমস্ত মহিলারা যাদের সন্তান সন্ততি না হওয়া কালিনী বিধবা হয়েছেন এবং একাদশীর সঠিক ব্রত পালন করেন না তাদেরকে নিমন্ত্রণ না জানানোটাই কিন্তু বেটার কোনো সাধু সন্ত আউল বাউল ফকির ভিখারি এদেরকে যদি আপনারা এই দিন দান ধ্যান করতে পারেন বিশেষ করে হলুদ বা গেরুয়া রঙের বসনা তাহলে কিন্তু অত্যন্ত উপকৃত হবেন না আপনারা আপনার সন্তান সন্ততির ফিউচার অত্যন্ত মজবুত পরিলক্ষিত হবে তো বন্ধুরা আপনারা এই সঠিক পদ্ধতিতে যদি অন্নপ্রাশনের এই অনুষ্ঠান আপনারা পালন করতে পারেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের সন্তানের জীবন ভবিষ্যতে মাধুর্যময় হবে তবে নির্ভর করছে তার কর্মের উপরে আপনার কর্মটি তো আপনি করুন কেমন লাগলো ভিডিওটি আপনাদের আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি